রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শবে কদর লাইলাতুল কদরি ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামবিহি শবে কদর রাত্রে যে সওয়াবের নিয়তে সওয়াবের আশায় ইহতিসাবের নিয়তে কেউ যদি আমল করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় শবে কদর এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েলের একজন ব্যক্তির কথা সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন যে বনি ইসরায়েলের এক যুবক আছিল এরকম যে সারা রাত ইবাদত করে আর সকাল হলে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে লেগে যায় এভাবে 1000 মাস পর্যন্ত সে এই ইবাদতে লেগেছিলেন সাহাবীরা বিস্মিত হয়ে গেল কি আশ্চর্য জিনিস আমাদের হায়াত হলো অল্প আমরা অল্প হায়াত জিন্দেগি যাপন করি আমরা তাদের সাথে এত আমল কিভাবে করব আল্লাহ তাআলা সাহাবীদের মনের ভাব বুঝতে পেরে সাথে সাথে সূরা কদর নাজিল করে দিলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম আল্লাহ তাআলা বলছেন আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নবীকে বললেন নবী ওমা আদরাকা মা লাইলাতুল কদর কদর সম্পর্কে আপনি কি জানেন কিছু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এটা হলো 1000 মাসের চেয়েও উত্তম বলে সুবহানাল্লাহ এক রাতে যদি উম্মতি মুহাম্মাদি ইবাদত করে ওই বনি ইসরায়েলের 1000 মাস ইবাদত করে যে নেকি অর্জন করেছে উম্মতি মুহাম্মাদি এক রাতেই সেই নেকি অর্জন করবে বলে সুবহানাল্লাহ সাহাবীদের কি মর্যাদা আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের মর্যাদা কত বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ তাহলে শবে কদর এটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন যে মিনাল আশরি আখিরি মিন রমাদান ফি লাইলাতি মিনাল আশরি আখিরি মিন রমাদান রমজান মাসের বুখারীর বর্ণনা রমজান মাসের শেষ 10 দিনে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর তলাশ করতে বলেছেন সুবহানাল্লাহ শবে কদর যদি আপনি পেতে চান তাহলে রমজানের শেষ দশকে আপনি তলাশ করেন তাহলে এটা আল্লাহ তাআলা ঘূর্ণিময় করে দিয়েছে এই বছর যেই রাতে কদর দিয়ে থাকেন আগামী বছর ওই রাতে দেবেন না ওই শেষের দশকেই দিবেন কিন্তু আল্লাহ তাআলা ওই দিনটা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি শবে কদর কবে এ ব্যাপারে অনেক ইখতিলাফ আছে নির্দিষ্ট কোনো দিন ধরা হয় নাই নির্দিষ্ট করে দেওয়া হয় নাই তো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে জানানো হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি সেটা ভুলে গেছি এজন্য শেষের দশকে আমরা সবে কত তলাশ করব পারবো না ইনশাআল্লাহ বিশের পর থেকে আমরা প্রতি রাত্রে কদরের জন্য আমরা ইবাদত করব আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয় বলেন আমিন কবর কদরের মতন ফজিলত এত নিয়ামতপূর্ণ রাত আর বছরে নাই বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন হলো আরাফার দিন সপ্তাহের সমস্ত দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার জুমার দিন সারা বছরের যে মাস এই মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস আর বছরে যতগুলো রাত আছে সে এই রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত হলো শবে কদর রাত সুবহানাল্লাহ বলবেন না তাহলে শবে কদরের এই রাত্রে আমরা যেন আল্লাহ তাআলার কাছে ইবাদত করে আল্লাহ রাসূল বলছেন যে রমজান পেল তার জীবনে গুনাহগুলো সে মাপ চেয়ে নিতে পারলো না তার মতন কফাল ফাটা বদনসিব দুর্ভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর থাকতে পারে না নাউজুবিল্লাহি মিন যালিক আমরা যেন আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন বলেন আমিন